ভাই আসসালামু আলাইকুম। একটু জোরে বলেন। ওয়ালাইকুম আসসালাম। আপনার মানে চেহারার ভিতরে মায়া আছে, দাঁড়িয়ে আছে, খুব ভালো লাগতেছে আপনার চেহারা, কিন্তু সুন্দর মাশাআল্লাহ। তো আপনাকে এত রাতে এখানে দেখলাম, তাও একটা ছোট কাজ করতেছেন, বোতল ঠোকাচ্ছেন এত রাতে। আপনার নাম কি এটা বলেন? মোহাম্মদ শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম, গ্রামের বাড়ি? দেশের বাড়ি হলো মাইমনসিং কোতোয়ালি থানা 9 নং খাটগোর ইউনিয়ন। গ্রামের বাড়ি যাতে পোস্ট অফিসে যাতে বেগুনবাড়ি, গ্রামের বাড়ি যাতে কি বরিয়ানা। গ্রামে কে কে আছে? গ্রামে বাবা মা সবাই আছে, বাবা মা ভাই বোন সবাই মানাই না। আপনার বয়স কত? 28 বছর। পড়াশোনা কত দেন? 7 পর্যন্ত পড়াশোনা। আপনি তো অনেক পেশায় তো ছিল, হঠাৎ এই বোতল টাকা রো গেল, কোনো কিছু না পেয়ে এই কাজ করতেছেন। ঢাকাতে কতদিন? ঢাকাতে 1 মাস আছে। 1 মাস আগে কি ময়মনসিংয়ে ছিলেন? সত্যি? কিন্তু আপনি এই আবার ময়মনসিংহে যেতে পারতেন, কিন্তু আপনি এই রাস্তায় রাস্তায় এত রাতে বোতল ঢোকান রাস্তায় থাকেন, ময়মনসিংহ বাড়িঘরও আছে, কিন্তু আপনি যাচ্ছেন না। আপনার মনে মনে কষ্টটা কি, কিসের কষ্ট? এখন নাই, এখন নাই, আমার টাকা পয়সা নাই। টাকা পয়সা নেই, এটাই কষ্ট? টাকা পয়সা নাই, জায়গা জমি নাই। আমার জায়গা জমি কি ভাইরে নিয়ে গেছে? ভাইদের কাছে এখন আছে। অন্য কোনো কষ্ট আছে নাকি আপনার মনে? আমার দেখলে মনে হয় যে অনেক কষ্ট আপনার আছে নাকি কোনো কষ্ট? জোরে বলেন, কিছু কিছু কথা আছে যে বলা যায় না আর কি, বলেন না শুনি। না না বলেন শুনি, বলেন শুনি। বুঝি না স্যার, এতটুকুই থাক, এতটাই থাকবে। কি প্রেম করতেন নাকি এরকম কিছু, মানে ছেঁকা খাইছেন বা চলে গেছে, বিয়ে হয়ে গেছে, তবে বিয়ে করছিলেন, বউ চলে গেছে, এরকম কিছু নাকি? বাচ্চা নাই, এই জন্য একটা কারণে চলে গেছে। মানে বউ চলে গেছে? কত বছর বিয়ে সংসার ছিল? 3 বছর। 3 বছর আর কি, ফ্যামিলিগত বিয়ে না প্রেম? মানে বউ চলে যাওয়ার পরই মনে কষ্ট? যেটা আসলে মানুষের জন্য এটা ক্ষতিকর, এখন বুঝতে আছি স্যার। আইপিএল ওই যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, টাকা ধরছিলেন জুয়া, কত টাকা হারাইছেন আপনি? একটাকেও জিতেন নাই স্যার, মাঝখানে জিতছিলাম কিন্তু সব লস হয়ে গেছে আর কি। এখন আপনি বুঝতে পারছেন এটা ঠিক হয় নাই, এখন যারা মানুষের জন্য ঠিক না, এটা জুয়া মানুষের জন্য ঠিক না। ইসলামে কি আছে বা কোনো ধর্মে যে নারী জুয়া কি হারাম, মানে মদ জুয়া হারাম, মানে আপনি জুয়া খেলছেন এটা হাই হারছেন আর কি? যারা ভবিষ্যৎ অনেকে কিন্তু এখন জুয়া খেলে, যেমন মোবাইলে অথবা ওই মোবাইলে গেম আছে, দেন হচ্ছে টিভির খেলা দেখে, এদের উদ্দেশ্যে কি বলতে চান? নিঃস্ব বানাই দেয়, পরামর্শ দেন ছোট ভাইদের জন্য বা বড় ভাইদের জন্য? আপনারা কেউ এরকম কাজে ধরাইয়েন না, আমি নিজে বুঝতেছি এখন কতটা। সিগারেট খান? থাকাটা হচ্ছে না, থাকাটা কষ্ট হয়ে যাচ্ছে। কোথায় থাকেন এখানে? ওই রাস্তায় যেখানে পান ওইখানে, বঙ্গবন্ধু চত্বরে এখানে বেশি থাকেন। আপনি ক্লাস কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করছেন? 7 পর্যন্ত। কি বিষয়ে ভালো পারেন, গান কবিতা বা কিছুই পারেন না? কবিতা মনে নেই, একটা কবিতা বলেন না ছোটবেলায়, দেখি আপনি পড়াশোনা করছেন তো। যে কোনো কবিতা, ওই যে ছোটকালের আম পাতা জোড়া জোড়া বা যে কোনো, একটা মনে নেই? না না আপনার মনে আছে, আমার মনে হয় যে আপনি বিজ্ঞ,
আপনার চোখ মুখ দাঁত এগুলো কিন্তু মনে হয় যে আপনি খুব ভালো জানেন। এখন জীবন নিয়ে আপনি কি হতাশ? আসলে তো এটা কোনো জীবন না, যেটা করতেছি এটা আমি জানি না, সামনে বলে চুরি হয়েছে, আমি তো ওই সেটা যাই নাই জীবনে। অন্য পেশা নেন, অন্য কাজ আছে না ধরেন কনস্ট্রাকশনের কাজ বা ওই রিক্সা, কিন্তু বোতলটা কেন কেন তো বাড়িতে আইডি কার্ড নিয়ে আসেন এখন যাবেন কোথায়? বোতল বিক্রি করতে পারেন আপনি যদি এদের সাথে থেকে থেকে এরকম হয়ে যান, না আমি তাদের থেকে দূরে থাকি, দূরে থাকে অনেকে যদি ভেন্ডি খাই খাই, আমি ভাই তোরা উপায় কমা, আমি বাড়িতে যাবেন? যাবেন না একবারে নাকি রাগ অভিমান অনেক? বাড়িতে জীবনের সবচেয়ে কষ্ট কোনটা হচ্ছে, জুয়া খেলা না বউ চলে যাওয়া কোনটা? জুয়া খেলা নাই স্যার। আর আর সুখের দিন নেই জীবনে, একটা সুখের কথা মনে করেন? আসে না এখনো? মায়ের কথা মনে পড়ে? মায়ের কথা ছোটবেলা মারা গেছে মনে পড়ে না? মায়ের জন্য দোয়া করে, কান্না চলে আসছে। কত বয়সে মারা গেছে মা? 2 বছরে? 9 বছরে? আরে তো অনেক ছোট বলে মারা গেছে। এই যে মায়ের কথা মনে করলেন, এটাই মায়ের জন্য দোয়া, আপনার জন্য কিন্তু আমি মা দোয়া করতেছি। মায়ের উদ্দেশ্যে কিছু বলেন, মাকে একটা দোয়া করে দেন ভিডিওতে, বা সবাইকে বলেন যে মা জিনিসটা কি, সবাই তো বুঝে না, মাকে অত্যাচার করে, যার মা বেঁচে আছে তার সাথে বাজে আচরণ করে, আপনার মা তো বেঁচে নাই, বলেন কিছু মায়ের। সবাইকে বলেন, ছোট ভাই যা বড় ভাই যারা আছে যাদের মা বেঁচে আছে তাদের জন্য কিছু বলেন, যে মার মার সাথে কেমন করা উচিত, আমার মা নাই এরকম কিছু একটা বলেন, যে যাদের মা বেঁচে আছে কি করা উচিত। তারা মাকে ভালোবাসে, আমি মাকে খুব ভালোবাসি।